জয়পুরহাটে ভুয়া গ্রেফতারি পরোয়ানায় 22 দিন হাজতবাসের পর মুক্তি পেয়েছেন আলোচিত জামাই শ্বশুর। পেশায় কৃষক মঞ্জুরুল ইসলাম ও শফিউল ইসলামকে ঢাকার একটি আদালতে দায়ের করা নারী নির্যাতন মামলায় ভুয়া গ্রেফতারি পরোয়ানায় গ্রেফতার করে খেতলাল থানা পুলিশ। অপরাধ না করেও কারাভোগের এমন ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে পরিবার ও গ্রামবাসী। জয়পুরহাট থেকে রাশিদুজ্জামানের তথ্যছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। জয়পুরহাটে খেতলাল উপজেলার মোহাম্মদপুর শাখিদার পাড়ায় বাড়ি শফিউল ইসলাম ও তার জামাই মঞ্জুল ইসলামের। পেশায় দুজনেই কৃষক। ঢাকার আগারগাঁওয়ের বাসিন্দা তাহমিনা রহমান ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 আদালতে নির্যাতনের একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গেল 28 ডিসেম্বর গভীর রাতে ভুয়া গ্রেফতারি পরোয়ানায় ওই দুজনকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তখন নিজেদের বারবার নির্দোষ দাবি করলেও মানেনি পুলিশ। 29 ডিসেম্বর আদালতের মাধ্যমে তাদের জয়পুরহাট কারাগারে পাঠানো হয়। সেখান থেকে 7 জানুয়ারি তাদের পাঠানো হয় ঢাকার কেরানীগঞ্জ কারাগারে। কিন্তু ঢাকার ওই মামলার এজাহারে শফিউল ও মঞ্জুরুলের নামে কোনো আসামি না থাকায় গ্রেফতারি পরোয়ানাটি ভুয়া প্রমাণিত হয়। ফলে আদালত মামলা থেকে তাদের অব্যাহতি দিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এরপর 18 জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে তারা মুক্ত হন। ওয়ারেন্ট বের করে আমাদের জামাই শ্বশুরকে ধরে নিয়ে যায়। 22 দিন জেল হাজতে থুয়ে আমাদের যে মিথ্যা একটা হয়রানি করে আমরা শ্বশুর জামাই 22 দিন থাকলাম। গ্রামের লোকজন আমাদের অনেকে অনেক মন্তব্য করতেছে, সরকারের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। পুলিশ আসে আমাদের বাড়ি ঘেরাও করে আমাদের ভুয়া আমাদের একটা ওয়ারেন্টে আমাদের গ্রেফতার করে। সেখান থেকে আমাদের মনে করেন আবার স্পট নিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে, হাতে হ্যান্ডকাপ এবং পায়ে ডান্ডা বেরিয়ে দিয়ে সেখানে আমরা জীবন অতিবাহিত করলাম 22 দিন। সেখানে পর্যন্ত গেলে আমাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। সেখান থেকে কোর্ট আমাদেরকে খালাস দেয়। নিরহ কৃষক শফিউল ও মঞ্জুরুলের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীর। মঞ্জুরুল ইসলাম এবং শফিউল ইসলাম দুজনে শ্বশুর জামাই। আসলে শ্বশুর জামাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা এটা আমার প্রথম শোনা। আসলে এটা অনেক পরিতাপের বিষয়। আমরা গ্রামবাসী হিসাবে জানি ওনারা খুব ভালো লোক, ওনাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই। আর ওনারা মানে ফার্স্ট টাইম ঢাকাতে যে ওনারা জানি, আর ঢাকা থেকে ওনাদের নামে যে মামলা হলো এটা একটু আশ্চর্যের বিষয়। মিথ্যা কেসের মামলা ওয়ারেন্ট আসে থানার থেকে কোর্ট মাধ্যমে আসে, এরা শ্বশুর জামাইকে ধরে নিয়ে গেল। লেগে 22টি দিন ঢাকা কারাগারে বন্দি থাকলো। থাকার পরে দেখা গেল যে ওরা নির্দোষিত খালাস কারাভোগ করলো। এটা সরকারের কর্মকর্তারা কি একটু নজর দিয়ে দেখলে ভালো হতো না? ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পাবলিক প্রসিকিউটর। শফিউল মঞ্জুরুল এর বিরুদ্ধে একটা ভুয়া ওয়ারেন্ট মূলে তাদেরকে খেতলাল থানায় গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে আটক রাখা হয়েছে। এটা জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট ঢাকাস্থ আদালতে খোঁজ নিয়ে জানা যায় যে এই ধরনের মামলার কোনো অস্তিত্ব নাই এবং কোনো ওয়ারেন্ট ইস্যু ওখান থেকে হয় নাই। যা কিছু হয়েছে সব জাল যোগসাজশি এবং সৃষ্টি করে একটি সিন্ডিকেট বা তার সূত্রস্থানীয় লোকজন এই ওয়ারেন্ট বের করে তাদেরকে এই ধরনের একটা অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘন করে তাদেরকে বেশ কয়েকদিন ওয়ারেন্ট বলে তাকে ধৃত করে জেলা কারাগারে আটক রাখায়। এর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত অন্তে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এদিকে ভুয়া পরোয়ানার বিষয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ডিসেম্বরের 28 তারিখে আমরা তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ কোর্টে উপস্থাপন করি। কোর্টে উপস্থাপনাতে বিজ্ঞ আইনজীবীদের যারা কৌশলী ছিলেন তারা এই ওয়ারেন্টিটি ভুয়া মর্মে আদালতের কাছে তাদের যুক্তি উপস্থাপন করে। এই সংক্রান্তে আসামিদের কোর্ট রিলিজ দিয়ে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আমাদের জয়পুরহাট জেলার ডিবি পুলিশের ইন্সপেক্টরকে তদন্ত প্রতিবেদন দিতে বলে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।